আগামী কদিন আমাদের পশ্চিমবঙ্গে মূলত শুষ্ক ওয়েদারই আছে, তবে উত্তরবঙ্গে কিছু জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে দু তিন দিন পরে হালকা বৃষ্টি হতে পারে সামান্য, তাছাড়া মূলত পশ্চিমবঙ্গের উপরে শুষ্ক ওয়েদারই থাকবে। আর কলকাতায় আমাদের যে ফোরকাস্ট দেওয়া হয়েছে আজকের জন্য কলকাতা এবং সন্নিহিত অঞ্চলের জন্য, সেটা হচ্ছে পরিষ্কার আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড আর সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। এই হলো আবহাওয়ার বর্তমান পরিস্থিতি। যারা এই সময় অনেকে টুরিস্ট উত্তরবঙ্গের দিকে বেড়াতে যায়, তাদের জন্য কি মেসেজ আছে? উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি আমরা কোনো ওয়ার্নিং দিইনি আগামী 4-5 দিনের জন্য, তবে ওই যে বললাম যে আজকে হচ্ছে শনিবার, রবি, সোমবার নাগাদ কিছু জেলায় মানে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে সামান্য বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা আছে। বাকি জেলাগুলোতে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে আসতে পারে? ঝাঁপিয়ে ঠান্ডা আস্তে আস্তে টেম্পারেচার ফল করছে, যদিও এখনো পর্যন্ত আমাদের মিনিমাম টেম্পারেচার যেটা নিম্ন সর্বনিম্ন তাপমাত্রা সেটা -0 থেকে -1 এর মধ্যেই রয়েছে, এটা আস্তে আস্তে আরো কমবে। এখন এই সময় যেরকম ঠান্ডা থাকার কথা মোটামুটি সেরকমই আছে, আস্তে 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 এই টেম্পারেচারটা আরো পড়বে, ঠান্ডা বাড়বে। স্যার আপনার নাম আরেকটু লিখবেন। মলয় বোস রায় চৌধুরী আর মেট্রিওলজিস্ট বি।